পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো মন নেংটা ইঁদুরে ঢোল কাটে ও কাটে হে নেংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে হে বদরে পিড়িতি ফুল ফুটে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বলার আছে, অঞ্জনার গায়ে চলে আসি। খরাজদা, রুদ্র, কাঞ্চন, মানুষ হিসেবে দশে কাকে কত নম্বর দেবে? খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। তুমসা কোই প্যারা কোই মাসুম নেহি হ্যায়। কাল দোল, আজ এই গান কোন বলদে গাইল? আমার লগে মস্করা কইল না। জানো রংবাজ, আমাদের যৌবন কালে না অন্য রকম দিন কাল আসিল। এখনকার পোলা পানগুলো ভীষণ নির্লজ্জ, ভালো করে সকাল হইতে না হইতে টরে টক্কা কইরা সিগনাল দিতাছে। দোল খেলনের নাম কইরা সকাল থেকে মাইয়া গুলোর সঙ্গে ফষ্টি নষ্টি। क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। এই কুকম্ম তোমার আমি জানি, ভালো কইরা জানি আমি কয়া দিতাছি। কোনো উল্টা পাল্টা গান না, এখন চুপ করে থাকো, ভালো আমি না কয়া দিতাছি। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, এই হচ্ছে ম্যাজিক পিচকারি, যে গায়ে মাগবে সেই নাচবে, নাচ বসন্তী আপনার কি হলো? ওই দেখো, কেউ আবার সকাল সকাল কিছু খাইয়ে দিল নাকি আপনাকে? ও মাসিমা, ও বাবা, আমি আবার ভাবলাম যে আবির দিয়ে প্রণাম করে একটু মালপো খাবো। মুন্না, আমার ডার্লিং মুন্না, আমার মেজো ছেলেকে নাচানো তাই না, এবার তুমি একটু নাচো না। বাহ, মা
সমস্ত দ্বিধা সংকোচের ঊর্ধ্বে উঠে গিয়ে তোমাদের এই প্রাণ ঢালা উচ্ছ্বাস আমাকে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতাটা লিখতে অনুপ্রাণিত করেছে। শোনো মা, শোনো শোনো। ঘুম ভেঙে দেখি ফাগুন এসেছে, কোকিল ডাকছে আদুরি। ঘুম ভেঙে দেখি ফাগুন এসেছে, কোকিল ডাকছে আদুরি। সানি লিওনির সঙ্গে তখন নাচছেন জয়া ভাদুরি। এইভাবেই এইভাবেই নারী চিরকাল বাংলা, বাংলা কবির মনকে রসদ জুগিয়ে এসেছে। মা নাচতে থাকো, নাচতে থাকো। তপুদা ধরো, আর নাচতে পারছি না। ধরতেই তো চাই। তোর ভাইকে দেখ, বাপ মায়ের চোখের সামনে লজ্জা নেই কো, এসব চোখে দেখা যায় না কো। সঙ্গে থাকো সঙ্গী আমার, সঙ্গে থাকো সঙ্গী আমার, রঙ্গ বোঝো না আদারে বাদারে, খোঁজো আমায় খোঁজো না, বসে বসে খুঁজছো কারে, বসে বসে খুঁজছো কারে, কে তোমারে বলতে পারে, কেন ধরবো ধরবো করছো, ধরবো ধরবো করছো, ধরবো ধরবো করছো, কেন ধরবো ধরবো করছো, তবু ধরতে পারছো না কি জ্বালা, ধরবো ধরবো করছো, তবু ধরতে পারছো না। একদম ঠিক ধরেছেন আপনি, ঠিক ধরেছেন। সবাই ধরতে পারে না মায়া, সবাই ধরতে পারে না, শিখিয়ে দিন না। ওরে আমি চাইলে ধরে ফেলি, না 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 না, রেগে যেও না, না না রাখছি না। মাঝে 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 ধরে ফেলি, না চাইলে ধরি না। হ্যাঁ দরকার নেই চাওয়ার। কিন্তু দেখো নাকি, তুমি ধরবো ধরবো করছো, তবু ধরতে পারছো না কি জ্বালা, ধরবো ধরবো করছো, ধরতে পারছো না। একটু শিখিয়ে দিন না। হ্যাঁ শিখিয়ে দিন। হ্যাঁ ধরবো বলে জাল ফেলেছো শরীর জেলের সাথে। আচ্ছা জাল লাগবে তার মানে একটা, শুধু থাকলে হবে না। এই দেখো কি বলে পাঁকাল, ধরবো বলে জাল ফেলেছো শরীর জেলের সাথে, শরীর জেল জেলের সাথে, জেলের সাথে, সারা রাত হাঁপিয়ে মোলো সুখল না তাতে, না না আমি ওসব আমি আমি দাদা বললে ভয়া হবে না, হবে না না না, তোমার বাসনা কি আমার হবে না, বাসনা কামনা হবে না, না 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 আমি না, আমি নেই, না 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 হবে না, না না হতেই হবে আমার, কি বলছে। ধরবো বলে জাল ফেলেছো শরীর জলের সাথে, ফেললাম সারা রাতে হাঁপিয়ে মোলো সুখ হলো না তাতে, আয় হা হা হা, ধরবো বলে জাল ফেলেছো শরীর জেলের সাথে, সারা রাত হাঁপিয়ে মোলে সুখ হলো না তাতে, এ শরীর মন পেছল এমন, এ শরীর মন পেছল এমন, নাগাল পেয়েও পাচ্ছ না, নাগাল পেয়েও পাচ্ছ না, চমকে যাচ্ছ কেন গুরু তুমি, আমি ধরবো ধরবো করছো, তুমি ধরবো ধরবো করছো, দেখো ধরবো ধরবো করছো, তবু ধরতে পারছো না কি জ্বালা, ধরবো ধরবো করছে ধরতে পারছে না কি জ্বালা, ধরবো ধরবো করছে তবু ধরতে পারছে না, পারছি না পারছি না পারছি না পারছি না। কি গো লজ্জা পেয়ে পালালে নাকি,
আচ্ছা কিন্তু এই বাড়িতে আরেকজন ভীষণ ইম্পর্টেন্ট সদস্য আছে, আমার তাকে ভারী ভালো লাগে। আমার বৌমা, আমার বৌমা। হ্যাঁ আমার বৌমা, সে কই? শহর নাই কেন? ওরে না দেখে না আমারও মনটা কিরম চনমন চনমন করে। আসলে মন খারাপ, শাশুড়ি বউ এত মিল, মানে আমাদের বাড়িতে এটাই একটা নিয়ম, মানে আমাদের স্বভাব জানেন, মানে আমরা সবাই মিলে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলির মতো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছে। আসলে আমাদের দু ভাইয়েরও এত মিল না, এটা কাল তো দোল, তাই দোল পূর্ববর্তী সময়ে একটি অনু উৎসবের জন্য, হ্যাঁ হ্যাঁ, পাড়া প্রতিবেশী হ্যাঁ সবাইকে একত্রিত করে একটা উৎসব, একটা আনন্দ, একটা মহানন্দ, বুঝতে পেরেছিস তো? আমি কিন্তু একটা অনুষ্ঠানের কথা বলছি, মা একটু রংটা দাও, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। নমস্কার, ম্যাডাম ওয়েলকাম। আপনি আসছেন আমাদের বাড়ি ভাড়া নিতে, মানে আমাদের যে কি সৌভাগ্য। আচ্ছা দুজনে কি একই সঙ্গে থাকবেন? না কথার কথা জিজ্ঞেস করে নিচ্ছি, ক্ষতি নেই। কেন, আলাদা আলাদা ঘর নেই বুঝি? ওপরে তা আছে, আমার অসুবিধা নেই। আপনার মনে হচ্ছে একটু বসুন, বুঝছেন? আমি আসছি, আমি আসছি, আসছি। কোথায় যাচ্ছেন? সবাই চলে চলে যাচ্ছেন। আরে যাচ্ছেন কোথায়? ছোট ভাই দীপেন্দ্র সুন্দর, দীপু পুরো নামটা বলবি না, ডিপ বলে ছেড়ে দে। হাউ ইউ ডুইং? ওহ মাই গড, ইয়া লাইক দ্যাট, সিট ডাউন। ওকে, দ্য থিং ইজ দ্যাট আওয়ার বাংলা ফিরে আসি, কালকে দোল দোল, তো সেই নিয়ে আমি ভাবছিলাম আর কি, যে কিভাবে খেলবো, কিভাবে রং মাখাবো, কিভাবে মাখবো, মাখো মাখো ব্যাপারটা কিভাবে হবে। তো সেই ভাবতে ভাবতে একটা মাথায় অভিনব একটা আইডিয়া এলো, তাই নাকি? ব্যাপারটা হয় মানে, হ্যাঁ মানে আজ পর্যন্ত আমি বারবার না বেলুনে, আমি বারবার না মানে ফসকেছি আর কি, বেলুন ছুঁড়েছি একটাও লাগেনি, লাগেনি, টার্গেট মিস করেছি। তো এই ভাবতে ভাবতে আমি আরেকটা জিনিস ভাবলাম, যে এই যে সেলিব্রিটিরা এসেছেন কালকে, তো তারাও বেলুন ছুঁড়বেন, এবার তারা যদি মিস করেন তো নাক কাটা যাবে, মানে সেলিব্রিটি মানুষ মিস করছে টার্গেট, দেখা যায় না তো। তো সেই জন্য আমি একটা প্র্যাকটিস ম্যাচের আয়োজন করেছি। ও, যেটা নিজে পারোনি সেটা আমাদের উপর দিয়ে। ইয়েস, না তো যেটা বলছিলাম, আমরা একটু বেলুন ছোড়াছুড়ি করবো, তো সেই জন্য আমার একজন আর্টিস্ট দরকার। এবার আর্টিস্ট আমাদের বাড়িতেই আছে। আচ্ছা, দ্য ওয়ান অ্যান্ড অনলি ধন্যাদা। আরে বাবা, ক্ল্যাপ ক্ল্যাপ। এই কি এন্ট্রি, ভীষণ ইম্পর্টেন্ট রোল তোর ছবিতে, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ ধন্যাদা, তোকে একটা কাজ করতে হবে বুঝলি তো, এই সেলিব্রিটি মানুষরা কিন্তু তোকে নিয়ে খেলবে, এত বড় একটা সুযোগ, তুই হিরো। আমি হিরো? মেইন প্রোটাগনিস্ট, একদম একদম নায়ক। কি করতে হবে বলতো? কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে তো আছে, ওইখানে না ওইখানে, রেড কার্পেট, রেড কার্পেট। ওকে, আমাদের ধনাদা রেডি, এবার প্লিজ আপনারা এখানে চলে আসুন। এটা হচ্ছে বল, এটা কিন্তু আসলে বল না, এটা ইলিউশন, এটা আসলে বেলুন, এটার ভেতর কিন্তু রং ভর্তি আছে। তো আমরা প্র্যাকটিস করব, আমরা কালকে যে বেলুনটা ছুঁড়বো সেটা আজকে প্র্যাকটিস করব। এইটা হচ্ছে বেলুন, ঠিক আছে? পাঁচটা করে চান্স, পাঁচটা আপনি মারবেন, পাঁচটা অঞ্জনাদি মারবে, এবং পাঁচটা আমি মারবো, ইয়েস দাদা ভাইও মারবে। এবার ব্যাপারটা হচ্ছে, মিস হয়ে গেলে কি হবে? যদি মিস হয় তাহলে যার জন্য মিস হয়েছে তার গায়ে গিয়ে লাগাতে হবে, এইটা রুল। আচ্ছা আমি তো হিরো, তাহলে হিরোর মতো কেউ দাঁড়াই। কোন ছবিতে কোন হিরো দাঁড়িয়েছিল রে এরম ভাবে? এইটা ঠিক আছে, মনোজ কুমার। অন্যটা এটা গাট কুমার। শিলদা, ইয়োর ফার্স্ট চান্স। আয় মাথা নামাবে, মাথা নেবে না, মাথা নামাবে, হবে না, হবে আগে গিয়ে একবার দিয়া শুন। আবার মাখাবো,
নম্বর এটা মিস এটার জন্য কি হবে ওকে মাখাতো এই এবার শিলা তো তোমার মাখতে হবে এটা বাজে মিস এটা কিন্তু কারোর জন্য মিস হয়নি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি মেখে নিচ্ছি ঠিক আছে ভেরি স্পোর্টিং ভেরি স্পোর্টিং আর একটা লাস্ট লাস্ট এই আরে আমার মিস হাওয়াই এই মে নিজে মাখতে হবে এটা নিজে মাখ এবার নিজে মাখ এবার এবার ম্যাডাম দুটো মিস চারে দুই মিস মিস পাঁচটায় তিনটে মিস তিনবার পুরো থা শুধু মেখে ফেলুন আমাকে কেন নাকের এই জায়গাটা হ্যাঁ ওখানে দিচ্ছি অসাধারণ ধনাচ্ছা মেকআপ হচ্ছে না হলিউডের ছবিতে এরা মেকআপ হয় না এ তো পুরো উদর পিন্ডি বুদর ঘাড়ে হয়ে গেল দাঁড়া পিন্ডি এখনো বাকি আছে দাদা এগুলো বড় হালকা বল হাঁটু মালাই চাকি সুইং হয়ে যাচ্ছে তিনটে তো একটা হয়েছে এক মিনিট কিরকম লাগছে আমি দেখতে অপু দারুন দারুন দুম করে গিয়ে বাথরুমে নানাটায় মুখ দেখিস না কাঁচটা ভেঙে যেতে পারে চারে দুই মালাই চাকি ঘুরে গেছে ধনাদাকে বিয়ে করলি আরে এই তাহলে ধনাদা আমার কি হলো দেওয়ার কেউ মাকিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে আমাদের ধনা বৌদি এই মুখ কাকে দেখাবো বলুন তো আয় নাকি এক মিনিট দাদা খেলা স্লাইড চেঞ্জ হয়েছে আবার কি আবার খেলা কিসে চার নম্বর পার্টিসিপেন্ট আছে সরে দাঁড়া এক মিনিট এক মিনিট খেলা জমে গেছে খেলা জমে গেছে ফিরে আসছে একটা ব্রেকের পর দেখতে থাকুন জিরেট প্রেজেন্ট অপুর সংসার দুজন এসছেন আমাদের সঙ্গে মানে আমাদের এই বাড়ি ভাড়া নেবেন বলে শিলাদা এবং অঞ্জনা ম্যাডাম কথা হচ্ছে যে এই বাড়ি ভাড়া দেওয়ার আগে আমরা একটা খেলা খেলি মানে যারা ভাড়া নেবেন তাদের মধ্যে মনের মিল কতটা মানে না হলে কি হয় একটা খটামটি ঝগড়া লেগেই থাকে শিলাদা আপনি যদি একটু এই চেয়ারটা এসে বসেন এবার খেলাটা হচ্ছে যে এই যে আপনাদের দুপাশে দুটো বাক্স আছে তার মধ্যে কিছু চিরকুটে কিছু লেখা আছে এতে কি লেখা আছে সেটা ম্যাডামকে আপনাকে বোঝাতে হবে মানে কথা না বলে লেখাগুলো কি মানে সিনেমার নাম গান এসব কিছু আমার মনে হচ্ছে আগামীকাল দোল
দোল সংক্রান্ত কিছু কাগজপত্রেরা হয়তো তৈরি করতে পারে আমার ওকে সব বাড়িতে সব বড় বড় মাথা তো ওই ভাইটাই রে না এই সব ভাই তাই তো খেলাটা শুরু করবেন কে আপনারাই ঠিক করুন উনি 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 আচ্ছা বেশ খেলবো হোলি রং দেবো না একটা ওয়ার্ড দোল চৌবাচ্চা অডিয়েন্স নাটক থিয়েটার অভিনয় মানে শাহরুখ খান হাত তুললেই শাহরুখ খান হয়ে যাচ্ছে আজকাল শেষ যাত্রা ও দোল যাত ও মাই গড দুটো শব্দ দুটো মিলিয়ে একটা শব্দ হ্যাঁ একটা প্রথম শব্দটা পিচকিরি রং পিচকিরি দোল দোল আচ্ছা পরের শব্দটা মানে দোল শব্দটা আছে তোতে দোল শব্দটা নেই হোলি 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 হ্যাঁ রবীন্দ্রনাথ শান্তিনিকেতন শান্তিনিকেতনে বসন্ত উৎসব প্রথমটা শান্তিনিকেতন দ্বিতীয় শব্দটা শান্তিনিকেতন প্রথমটা কি ট্রেন শান্তিনিকেতন স্টেশন বোলপুর পুরোটা কি হলো পুরোটা কি হলো বোলপুর শান্তিনিকেতন মন্দিরে কোনো উৎসব হচ্ছে এটা কি ফেলছি তাকে দেশলাই দেশলাই ফেলছি তুবড়ি নাড়া পোড়া দুটো ওয়ার্ড প্রথমটা শীত ঠান্ডা ঠান্ডা ভাঙ ঠান্ডাই এ মা আমি এটা কি করে দেখাবো একটাই শব্দ বড় ওটা দোলের সাথে রিলেটেড খাবার গজা গজা বরফি হ্যাঁ দোলের মিষ্টি লাড্ডু গোল লেডিকেনি ছোট ছোট নকুলদানা নকুলদানা মিছরি নকুলদানা দানা মিহিদানা দানা দানাদার তাহলে কি দাঁড়ালো হয়ে গেছে 60% এর মতো তাহলে মিল আছে 70 ও বলা যায় মানে বেশির দিকে আর বেশির দিকে খুব মিল এবার দেখা যাক আমার ভাইরা কি প্ল্যান করেছে আপনাদের জন্য বুঝেছেন এভরিথিং ইজ রেডি আর ভাইয়ের রানা অনলি দিস ভাই আই এম ভেরি ক্রিয়েটিভ ওকে হ্যালো अगेन হাই ফ্রম হিয়ার ইয়া তো একটু আগে আমরা দেখলাম যে রং বেলুনের একটা মক প্র্যাকটিস হলো না তারপর একটুখানি দোলযাত্রাও আমরা দোলযাত্রা তো হাঁটা পাড়ি দিলাম আর কি শব্দগুলো নিয়ে ছিনিমিনি খেললাম ছিনিমিনি এইবার আমার সবাইকে লাগবে আমার একটা খেলা ইনভেন্ট করে এনেছি সবাই এসো
এসে গেছি সবাই এসে গেছে ওকে আচ্ছা দাদার পাশে বসে খেলা यस লীলানা হয়ে যায় यस খেলাটা খুবই সহজ ঠিক আছে এই আমার হাতে একটা এ আছে না পিচকিরি একটা গান চালিয়ে দেব টুক করে পিচকিরিটা পাস করতে হবে ওই পাস থেকে আসবে ট্যাক 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 আবার ট্যাক 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 গান যেখানে থেমে যাবে সেখানে কি করতে হবে কি করতে হবে মানে যার হাতে এটা রয়ে যাবে যখন মিউজিকটা থামবে তখন তাকে গানটা গাইতে হবে কিন্তু এমনি মানে যে কোনো গান না হোলি বা দোল নিয়ে যে গান সেই গান গাইতে হবে ঠিক আছে মিউজিক্যাল পিচকিরি শুরু করা হোক মিউজিক হাতে দিতে হবে রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে হোলি হে বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে ওকে মা ভেরি গুড মা ভেরি গুড মিউজিক এই হাতে দিয়েছে হাতে দিয়েছে ওরে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় তারপরে জালিরি কাছে কোথায় মনে রয় এসেছে হোলি এসেছে যেভাবে ধরেছি সেটা বিনয়ের সঙ্গে একটা গান গেদে রে ফুসফুস ঝড়ে রং ফুসফুস ঝড়ে রং সুরকার কে আগে সুরকার কে এটা আমারই লেখা আমারই সুর করা একটা গান আপাতত আউট পেছনে চলো কেন আউট কেন আমি ইনস্ট্যান্টলি বানিয়ে গান গাইলাম ভেরি গুড মিউজিক মেরা রঙ দে বসন্তী চোলা মায়ে রঙ দে মেরা রঙ দে বসন্তী চোলা রঙ দে ও রঙ দে বসন্তী চোলা মায়ে রঙ দে প্লিজ স্ট্যান্ডিং ওভেশন ভেরি গুড থ্যাংক ইউ ভেরি গুড এইবার আউট ওখানে গিয়ে দাঁড়ান কি কেন আউট হয়ে গেল কেন গানের প্রতি আমরা সমস্ত আমরা সম্মান আমরা জানিয়ে দিয়েছি কিন্তু এই গানটা তো হোলির না এদিকে চলে এসে দাঁড়িয়ে পড়ো মিউজিক আবার এ কি গান গাও দেখি গাও গাও मुझे रंग दे मुझे रंग दे मुझे अपनी बीत मुझे रंग दे अपनी बीत मुझे रंग दे एक की कथा है सब ना हिंदी में एक मिनट बोदी তো খুব ভালো গেছে তোমার সহযোগিতার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ ওখানে গিয়ে সাইড দাও কিন্তু টিচ হলো টিচ না মিউজিক একবার যখন পেয়েছি বাগে করে দেব পিচকিরি ধাকিরি 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 এবার কি করি এটা একটু ওনাকে সোজা ধরি পেছনে নিয়ে গিয়ে দাঁড় করাই মিউজিক তোমার কাছে কেন আমি পারি না গান পিচকিরি 1 পিচকিরি 2 পিচকিরি 3 পিচকিরি 4 পিচকিরি 5 একটু আস্তে গুন 5.5 না দেখে মনে হচ্ছে 10 একেবারেই বলে দি পিচকিরি 10 হ্যাঁ এদিকে চলে সোমা কি শিলাদার একটা গান শুধুমাত্র তোমার জন্য ওকে শিলাদার প্লিজ
রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে আমার মজা গেয়া ও রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে কিনে মারি পিচকারি তোরি ভিগি অঙ্গিয়া কিনে মারি পিচকারি তোরি ভিগি অঙ্গিয়া রঙ রসিয়া রঙ রসিয়া ওয়ে রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে ও রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে ও রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে সোনে কে থালি পে সোনে কি থালি পে সোনে কি থালি পে জো না পরোসা সোনে কি থালি থালি পে সোনে কি থালি পে জো না পরোসা খায় গোরি কায়ার পলম তম কাঁধ পাজা খায় গোরি কায়ার পলম তরসে রঙ বরসে ও রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে ও রঙ বরসে ভিগে রঙ বরসে এবারে যে রাউন্ড সেটা আপনারা জানেন যে জবাব চাই জবাব দাও এনারা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে কনসিস্টেন্টলি কনফিডেন্টলি পারফর্ম করে আজকে একটা সাকসেসফুল জায়গায় আছেন কাজেই এনারা এই যে জীবনের এতদিনের যাত্রাটা সম্বন্ধে আমরা কিছু কিছু জিনিস জানতে চাইব যিনি যত খুলে উত্তর দেবেন আমরা তত খুলে পুরস্কার দেব আপনারা একটু করে চেপে উত্তর দেবেন আমরা একটু করে তুলে নেবো ভাবছি শুরু করছি অঞ্জনাকে দিয়ে বাবা হ্যাঁ বলো ছোটবেলায় খুব শান্ত ছিল ওর হাতে এখানে একটা ওই কি বলে শান্তির জলের ছিটে আছে অনেকটা এতটা তো এই যে শান্তির প্রতীকটা কিভাবে এসেছিল হাতে আমাদের না জয়েন্ট ফ্যামিলি ছিল আমরা বোধহয় 24-25 জন ভাই বোন ছিলাম আর 19টা দাদা ছিল ১৯ জন দাদা ছিল ওই মানে মামাতো জাততো তো পিস্তুতো সব মিলিয়ে এলাকাটা কোথায় হাওড়া বিরাডিঙ্গি জায়গাটার নাম ওই কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে ওই কোনার একটু আগে তো আমি আর আমার জাততো তো ভাই আমার থেকে 1.5 বছরের ছোট আমরা দুজন সব থেকে ছোট ছিলাম একটা জামরুল গাছে চুর জামরুল হতো আর কে কত তাড়াতাড়ি ওপরে উঠবো সেইটা আমাদের কম্পিটিশন হতো আমার আর ভাই মিলে তো প্রতিবারই আমি আগে উঠে যেতাম একবারও এমন রেগে গেল আমি একদম মগদালে হাওয়া দিচ্ছে আমি পুরো এরকম দুলছি ডাল চেপে ধরে ও কী করলো ওই ডালটাকে নিয়ে কিরকম একটা লাভ দিয়ে ডালটাকে ভেঙে দিল ওই মগডাল থেকে পড়লাম আচ্ছা যে যে চরিত্রে ওনাকে দেখা যায় আপনারা দর্শক কেউ মেলাতে পারবে না ওনাকে দেখেন মেলাতে পাচ্ছেন ব্যাপারটা মেলানো যাবে না মেলানো যাচ্ছে না শিলাদা ছোটবেলায় বাবার হাতে প্রচুর মার খেয়েছো কি কি কারণ আমি মার খেয়েছি পড়ার একমাত্র পড়ার জন্য পড়াশোনার জন্য ছাড়া কোনোদিন কোনোভাবে মার খাইনি পড়াশোনা করার জন্য না না করার জন্য সেটা করতে বাধ্য হচ্ছি না করার জন্য না করার জন্য আমি লাস্ট মার যেটা খেয়েছি সেই মারটা খেয়েছি আমি মাধ্যমিক পরীক্ষা মানে টেস্টের পর ইনফ্যাক্ট যখন রেজাল্টটা বের হলো ও রেজাল্ট পর অবিয়াসলি বাবা যখন টেস্টের রেজাল্টটা দিল তখন বলল ছেলেকে একবার চেক করতে হবে তখন চেক করতে আমাকে দুটো প্রশ্ন করেছিল বাবা এই দুটো প্রশ্নর একটা ছিল বক্সারের যুদ্ধ কত সালে
এবং আমি বুঝতে পারলাম ব্ল্যাঙ্ক আমার সমস্ত শরীর কিরকম আস্তে আস্তে নাম হচ্ছে। সে তো বাবা অনেক দিন আগে হয়েছে, আমি তো তখন ছিলাম না, কি করে বলবো? বলতে পারলে খুব ভালো হতো। আমি এটা ক্যালকুলেট করলাম যে 1857 সিপাহী বিদ্রোহ, 1757 পলাশির যুদ্ধ, এই দুটো মনে ছিল সাল, এর মাঝে কোনো একটা সাল হবে, 100 বছরের একটা গেস মানলাম। এবং তারপরে বাবার মুখ দেখে বুঝতে পারলাম আমার হাড় হিম হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা করেছিল সেটা হচ্ছে, কে বলেছিল যে মাথা কেটে দেবো কিন্তু বেনি কাটবো না? এবার আমি তখন বললাম বেনি কাদের আছে? আমি রঞ্জিৎ সিং বললাম। এবং এই যে রঞ্জিৎ সিং বললাম, ব্যাটটা তুললেন বাবা, গাড্ডা ডা। অঞ্জনা, বউ হিসেবে নিজেকে 10-এ কত দেবে? 10-এ 10? একটু শুনি, এক্সপ্লেন করো কেন। আমি ভীষণ দায়িত্বপরায়ণ, আমি ভীষণ সমস্ত কাজ একা হাতে করি, কারোর হেল্পের প্রয়োজন হয় না, এবং কারোর কোনো জিনিসে কোনো মানে ত্রুটি কেউ বলতে পারবে না। হ্যাঁ, ঘরের কাজ বাড়ির কাজ সব, মানে বাজার করা, মাছের বাজার করা, মাছ মাছ কেনা, সবজি কেনা, সমস্ত কিছু যেরকম করি, ইলেকট্রিক বিল দেওয়া, বাড়ির সমস্ত কাজ, রান্না করা সব করি। বর কিছু করেনি না, বর আসলে অনেক দূরে অফিসে যেতে হয়, তো ওটাতে করে খুব ক্লান্ত থাকে বলে আমার এয়ারপোর্টে আছে, এভিয়েশনে, সিভিল এভিয়েশন। কি নাম? সুমন্ত্র বসু। 10-এ 10? তবে হ্যাঁ, এরকম বুক বাজিয়ে কেউ আজ অব্দি নিজেকে 10-এ 10 দেয়নি। হ্যাঁ, এটা দেয়নি। আমি খুব মন দিয়ে সংসার, কনফিডেন্ট, ভীষণ কনফিডেন্ট এবং খুব কনসিস্টেন্ট, সেই কারণেই এত সাকসেসফুল। আচ্ছা, তুমি তো ফিলোসফার, হ্যাঁ, বড় ফিলোসফার, গানে অনেক রকমের ফিলোসফি বেরোয়, হ্যাঁ, তো ফিলোসফিতে ফেল করেছিলে, এটা নিয়ে কি বলবে? আমি দুটো ইন্টারভিউ দিয়েছিলাম তখন চাকরিতে জয়েন করবো বলে, দুটোতেই পেয়েছিলাম, এটা বেছেছিলাম যেটা আমি ফাইনালি করেছিলাম। তো তাতে ওরা যে ট্রেনিং পিরিয়ডটা শুরু করবে সেই পিরিয়ডটা বলছে আমার ফিলোসফিতে ব্যাক পরীক্ষাটা যে মানে দেবো যেদিনকে তার আগের থেকে জয়েন করতে বলছিল। তো আমি বললাম যে আমাকে তো পরীক্ষা দিতে হবে। তো আমাকে যিনি ছিলেন তিনি বললেন, চাকরি পাচ্ছেন আপনি শিলাজিৎ, আপনি আমার পড়াশোনা কি ভাবছেন? আমি ওনাকে বললাম যে দেখুন আপনি বুঝতে পারছেন না, শিলাজিতের মতো বড় ফিলোসফার ফিলোসফিতে ব্যাক পেয়ে থাকা ঠিক না। হো হো করে হাসলেন উনি। এবার হাসার পরে তারপরে আমাকে পছন্দ হচ্ছিলো বিভিন্ন কারণে, বিভিন্ন এটা থেকে, অ্যান্ড ওরা অ্যালাউ করেছিল আমাকে, আমি ট্রেনিং পিরিয়ডে জয়েন করেছিলাম, পরের থেকে আমার চাকরিটাও করেছিলাম। বর হিসেবে নিজেকে 10-এ কত দেবে? আমি আর কি আছে এখানে, লে হালুয়া, লে হালুয়া নম্বর পাবো বলে আমি কোন নম্বর পাবো না, কোন নম্বর পাবে না, নিজেও নিতে পারছে না, আমি পারছি না, সরি, আমি কোনোদিন দেখিনি শিলাজিৎ এরকম প্রশ্ন মাগো, নেগেটিভ মার্কিং থাকে, অসাধারণ অসাধারণ উত্তর, মানে 1 in a million উত্তর এটা। মাগো, মা হিসেবে নিজেকে 10-এ কত দেবে? 9.5 হাফ ছেড়ে দিলাম ছেলের উপরে, কারণ আমার ভুল ত্রুটি নিশ্চয়ই কিছু থাকে, সেটা তো সেটা বুঝতে পারি না। ছেলে বয়স কত? 16+ 16+ হয়তো 10-ও, কিন্তু ওটা একটু হাফ ছেড়ে রাখলাম, হাফ ছেড়ে রাখলাম, ইমপ্রুভ করার জায়গা রেখেছি। বাবা কি অনেস্ট, বাপ রে বাপ। বাবা হিসেবে 10-এ নিজেকে কত দেবে? এটাও নেগেটিভ না, নেগেটিভ না, বাবা হিসেবে 4-5 দিতে পারবো। তোমার ছেলে তো ভালো গান গায়, অভিনয় করে, বড় হয়ে কি হিসেবে তোমার দেখতে ইচ্ছে করবে, ওকে গায়ক হিসেবে না অভিনেতা হিসেবে?
তো বোধহয় ফিল্ম মেকিং তাতে ইন্টারেস্ট ওটাই এর ভালোবাসার জায়গা বিকজ সত্যিও ভালো গান গাইতে পারে কিন্তু গানে ও সময় অতটা দেয় না ও গিটার ভালো বাজাতে পারে অতটা সময় দেয় না ড্রামসটা ওর প্যাশন কিন্তু আমার মনে হচ্ছে ও ওই ফিল্ম করবে বা কিছু এ করবে অঞ্জনা তুমি তোমার ছেলেকে বড় হয়ে কি হিসেবে দেখতে চাও ভালো পড়াশোনা করুক ভালো একটা চাকরি পাক আমার ইন্ডাস্ট্রিতেও আসুক এটা আমি একদম চাই না তোর জীবনটা অসুন্দর কোথায় বউ হিসেবে দশ আমার কথা বলছি না আমি ওর কথা বলছি মা হিসেবে না তুই তুই ভাব না জীবনের কথাই বলছিস যদি জীবনের কথাই বলিস তুই যে জীবনটা লিড করছিস তাহলে তুই ওই জীবনটা ওটা সঙ্গে সঙ্গে প্যারালালি ইউ আর আ ভেরি গুড হোম মেকার দ্যাট ইজ হোয়াট ইউ সেড অ্যান্ড তার সাথে সাথে তুই ছেলের ক্ষেত্রে হাফ পয়েন্ট কম নিয়েছিস ঠিক আছে ফাইন বাট ও যদি মন না করতো যে আমার ছেলেটাকে আমার বরটাকে আমি তাদের সমস্ত দিকে খুঁটিনাটি নজর রাখবো ওটা কি করতো ও করতো না তাহলে ফাইনালি শি ইজ ভেরি স্যাটিসফাইড বরকে খুশি করে দশ দশে দশ এত স্যাটিসফাইড ছিল ট্রেনের বাথরুমে 45 মিনিট বসেছিল বলো জিজ্ঞেস করো কেন কি করব তখন আমি একটা সিরিয়াল করতাম আর আমাকে আমি 3 দিনের ছুটি নিয়ে পাটনা গেছি আমি যেদিন গেছি তার পরদিন বলছে আমাকে যে তুই কালকেই চলে আয় কাল সকালবেলায় তোর সিট রাখতে হয়েছে নাহলে নাকি নন টেলিকাস্ট বললাম 3টে দিনের মাত্র ছুটি নিয়েছি না ছাড়বো না আসতেই হবে আসতেই হবে না আসতেই হবে তখন আর কি করব আমার 3 দিন পরে টিকিট কেটে নিয়ে গিয়েছিলাম আমার বরকে দিয়ে দিলাম যেটা তুমি এ করিয়ে দিও ক্যান্সেল করিয়ে দিও আমি একটা রেগুলার একটা লোকাল টিকিট কেটে রাত্রিবেলা উঠে পড়লাম ট্রেনে এবার বলছি ভাই সাহেব তোরা প্যার কে পিছিয়ে নিচে ব্যাট যায় ব্যানজি তোরা সব ব্যাট নিয়ে দিজিয়ে করে করে সারা রাত ওরম করে করে বসে বসে আসছি একটা সময় দেখি দুজন টিটি ঢুকছে এবার আমার তো হাতে নেই তখন কী করবো ছুটে গিয়ে ওয়াশরুমে লক করে বসে আছে সে তারা দেখি আর যাই না 45 মিনিটস আমি ওইখানে ওয়াশরুমে বন্ধ অবস্থায় রয়েছে ওরাও যাচ্ছে না আমিও বেরোতে পারছি না শিলাদার কাছে আসি তুমি তো কনসিস্টেন্টলি অনেক স্টেজ শো করেছো তো এই স্টেজ শোগুলোতে অনেক সময় হয় কি প্রশংসা যখন করে একদম প্রাণ খুলে করে আবার অনেক সময় উদ্ভট উদ্ভট কিছু রিয়াকশন পাওয়া যায় বিভৎস উদ্ভটগুলো একটু বলো একটা আমার খুব স্ট্রাইকিংলি মনে আছে কাকদ্বীপে শো করতে গেছি এবং এই শোটা পাবলিসিটি হয়েছিল কে কে নাইট বলে কে কে মানে হচ্ছে কিরণ কুমার মানে ভিলেন তখন ওর খুব এ ছিল 94-95 এরকম সময় গান গাইতে গেছি হ্যাঁ তখন ফার্স্ট অ্যালবাম একটাই অ্যালবাম বেরিয়েছে প্রচুর মানুষ প্রচুর মানে টিকিট সেল করা হয়েছে তো আমার ব্যান্ডকে জিজ্ঞেস করলাম কী গান গাও বলো তো প্রথমে তো মধুদা বললো ঘুম পেয়েছে বাড়িয়া তা বললাম ঘুম পেয়েছে বাড়িয়া কে বলো হ্যাঁ মানে তো সেকেন্ড গান বললো ঘুম পেয়েছে বাড়িয়া বলছি আমার মনে হচ্ছে এই গান ছাড়া অন্য কেউ লোকে জানে বলে মনে হচ্ছে না বুঝলি তো দেখে মনে হচ্ছে এনিভি আমি গান গাইতে গেলাম আমি প্রথম গানটা ঘুম পেয়েছে বাড়ি যাওয়া গেলাম আমি ঘুম পেয়েছে বাড়ি যাওয়া গানটা গাইলাম আমার সঙ্গে ব্যান্ড মঞ্চের দাঁড়িয়ে আছে প্রচুর লোক আমি গানটা গাইলাম গায়ে শেষ করে আমার পরের গান বলে বলে একটা চিৎকার হলো সামনে থেকে আমি তো তখন করে অবাক হয়ে তাকিয়ে আছি হাত তুলে একটি লোক তার সঙ্গে সঙ্গে আরও ইনফেকশন হতে শুরু করলো 15-20-25-30 করতে করতে গোটা তাবুটা হ্যাঁ এবং বলছে এসব গান চলবে না শুনবো না কে কে কোথায় হাজার হাজার লোক কিছু না হলে 5,000 লোক তো হবে অন্ধকার অডিয়েন্সের মধ্যে থেকে সব টর্চ নাম এরম করে ঘোরাচ্ছে করে চিৎকার করছে সাইকেডেলিক পুরো আমার ভাবলে মানে আমি আমার কাঁটা হচ্ছে আমি আমি কি করে এটাকে হ্যান্ডেল করব এবং সামনে যে দাঁড়িয়ে লোকটা যে পুরোদানি একদম দাঁড়িয়ে পুরো ক্যাপ্টেন হয়ে ঝামেলাটা করছিল আমি তাকে হ্যান্ডেল করলাম কি করে করলে আমি তখন মানে প্রথমত তো আমি বুঝতে পারছি না কী করবো তারপর মাইক্রোফোনটা নিয়ে আমি ওকে চিৎকার হচ্ছে এরকম হয়ে করছে আমি হঠাৎ প্রচণ্ড যে চিৎকার করে উঠলাম মাইক্রোফোনের মধ্যে চিৎকার করে উঠলাম ওই লোকটাকে না অন্য একটা লোককে হ্যাঁ একটুখানি শান্ত হয়েছে তখন ওই লোকটার দিকে তাকিয়ে বললাম আপনি এত কথা বলছেন কেন উনি বলছেন উনি কে বলতে দিন প্রচুর গালাগাল খেয়েছি তার এবার সাডেনলি দ্যাট ক্যাপ্টেন ও বাকিদেরকে না বস 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 আসা কথা বলে যা সবাইকে না আপনি কথা বলছেন আপনি কথা বলুন ওরা কেন আমাকে ডিস্টার্ব করছে হ্যাঁ বলো কি বলবে এই আই স্টার্টেড একটু একটা ইন্টারাকশন স্টার্ট করলো অ্যান্ড দেন আমাকে 3টে গান গাইতে দিয়েছিল আরও এবং আমি উল্টো দিকে তখন পল্লবী
সবাই হিরোইন হিসেবে ডেবিউ করেছে। আমি দূর থেকে এরকম শো করতে করতে দেখলাম পল্লবী আসছে, আমি শেষ গান পল্লবী আপনাদের সামনে পল্লবী এসে গেছে বলে আমি স্টেজ মানে পালিয়েছিলাম স্টেজ। একটা অনলাইন নিউজে দেখা গেছে তুমি সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য 500 টাকা করে টাকা নাও। এত কনফিডেন্টলি এটা কি করে করো? আমি তো একটু কমিউনিকেট করতে ভালোবাসি, একটু ইন্টারঅ্যাক্ট করি লোকেদের সঙ্গে। এবার আমি একটা মানুষকে যদি দেখি যে সে আমার গানে ততটা ইন্টারেস্টেড নয়, আমার অভিনয়ে অতটা ইন্টারেস্টেড নয়, আমার সৌন্দর্যটা জানেও না, কিন্তু আমার সাথে আমাকে চেনেও না, আমার পাড়ার লোক নয়, কিন্তু সে আমার সঙ্গে একটা বন্ধুত্ব করতে চাইছে, একটা ভার্চুয়াল মিডিয়াতে বন্ধুত্বটা করতে চাইছে, সেটাই তার কাছে একমাত্র চাহিদা। তার অর্থ আমাকে নিজে যদি বেঁচে থাকতে হয় আমাকে তো বেচতে হবে নিজেকে। আমি তো বলি যে তাইরে নাইরে নাইরে আমি শরীর বেঁচে খাই, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যে বেঁচে খেতে হবে তো আমাকে। তো আমি গানের জন্য পয়সা দেবে না, আমার অভিনয়ের জন্য পয়সা দেবে না, তো বন্ধুত্বটাই এরকম দেখছি পুরো একদম ফাটিয়ে চলছে, এটা করলেই হয় দাদা করে দিন বলছে, তো মানলো নেব। অঞ্জনার কাছে একটা প্রশ্ন, নিজের অভিনয় জীবনে সাকসেসফুল হলে 2008 সালে অমল পালেকারের পরিচালনায় হিন্দিতে অভিনয় করলে সিরিয়াল, তারপর পরের বছরে ওনার এই ছবি দুমকাটা হলো, তারপরে সরোজ খানের কোরিওগ্রাফিতে নাচ ছিল আমার, তারপর মুম্বাইতে কাজ না করে কলকাতায় কেন? অ্যাকচুয়ালি আমি পাটনা থেকে যে উঠে এসেছিলাম এখানে একটা ভীষণ আনসার্টেনিটির মধ্যে, নতুন করে একদম একটা জমি বানিয়ে নিজেকে এখানে মানে বসতে হয়েছিল, তারপরে আবার এটা ছেড়ে ওখানে ছিটকে গিয়ে ওই আর একটা আনসার্টেনিটি প্রথম কথা চাইনি। দ্বিতীয় কথা যে ওই সময় যখন আমি পাটনা থেকে এসেছিলাম তখন ছেলে অনেকটা ছোট ছিল, আমার ওই এক্সপেরিমেন্টটা করার সময় ছিল, যখন আমি এইটা করলাম তখন ওর বয়স, তখন ওর বয়স 9-10 ওরকম, সেই সময়টা ভীষণ ডেঞ্জারাস হতো যদি আমি ওকে ছেড়ে যেতাম, বয়সটাই খুব ডেঞ্জারাস বয়স, সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, আমার কাজের জন্য আমার ছেলে বয়ে গেল ওটা মানে একদমই আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে আর কি। তাহলে তো সেই জায়গা থেকে আমার কম কাজ করা ওটা ভাবনায় রয়েছে, কখনো যদি সেই সুযোগটা মানে সম্ভব হয় তাহলে সেটা নিশ্চয়ই করব। কিন্তু সেই সময় আমাকে সবাই বলেছিল যে কেন তুমি যাচ্ছ না, এবং ওখান থেকে আমি বম্বে থেকে অনেক অফার পেয়েছিলাম, মানে এরকম একটা রেমুনারেশন তোমাকে দেওয়া হবে, তুমি এখানে এসো, তুমি যেদিন আসবে এক মাসের মধ্যে তোমাকে দিয়ে শো শুরু করব, কিন্তু আমি ওটা তখন নিতে পারিনি, কিন্তু আমি এখানে কাজ করে হ্যাপি। হ্যাঁ, ভেরি গুড, একদম। ঝিনটি বৃষ্টি হতে পারতিস এত বছর ধরে আমরা শুনে আসছি, এ ঝিনটি কি ফিক্সড না চেঞ্জিং? ঝিনটি প্রেমের আর একটা নাম, প্রেমের একটা নাম তাহলে চেঞ্জিং আমি বলে দিচ্ছি, আই নো হিম ভেরি ওয়েল। দেখো গুরু, আমি একটা কথা বলি, মোকা পেলে সুযোগ পেলে সবাই করে গুরু, ঝিনটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপটুপ গায়ে মাখতাম। অঞ্জনার গায়ে চলে আসি, খরাজদা রুদ্র কাঞ্চন, মানুষ হিসেবে 10-এ কাকে কত নম্বর দেবে? কাঞ্চন 8, 8, 7 খরাজদা, 7 খরাজদা আর রুদ্র দেবী নম্বর হচ্ছে নম্বর এমন দিবে না, একটু 6টায়। অঞ্জন দত্ত, নচিকেতা, কবির সুমন, 10-এ কত দেবে? কি হিসেবে? গায়ক হিসেবে? গায়ক হিসেবে নচিকেতা সব থেকে বেশি নম্বর পড়ে। 10-এ 10? এখন 10-এ 10 দেবো না, তো আগে হলে দিতে, আগে তো 100% দিতাম, আগে হল 100%, এখন দেবো 10-এ 10 দিতাম, এখন একটুখানি ও একটু বয়স হয়েছে যার ফলে একটু যা সিঙ্গিং স্কিল ছিল সেই স্কিলটা যে অসাধারণ একটা ছিল, ম্যাজিক ছিল, সেই ম্যাজিকটা মাঝে মাঝে আমার মিসিং মনে হয়, কিন্তু সেটাতেও ও হাতি কত আর রোগা হবে। ধরেছে মুর্শিদে এক
বাকি দুজন কি কোথায়? আর বাকি দুজনের মধ্যে অঞ্জনদার সেকেন্ডে থাকবে। অঞ্জনদার ইজ ভেরি ইন্টারেস্টিং, সেটা তোকে আর কি বলবো। অঞ্জনদার ইজ অঞ্জনদার, নেভার প্রেডিক্টেবল, নো নেভার প্রেডিক্টেবল, একদম। এদের মধ্যে সব থেকে বেশি আমার অ্যাকচুয়ালি যদি সম্পর্ক হয়ে থাকে তাহলে সেটা নচির সাথে। নচি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। নচি আমাকে মানে ভদ্র ভাষায় বলতে গেলে আমাকে বোকা বলে। তোর বুদ্ধি নেই, তোর বুদ্ধি থাকলে তুই অনেক কিছু করতে পারতি, এটা আমাকে বলে খুব। আমরা একে যখন অপরের ক্ষেত্রে কোনো সময় কোনো জায়গায় প্রেসে বিবৃতি দিয়েছি, আমরা পরবর্তীকালে সেটা নিয়ে ভীষণ মজা করতে পেরেছি। রাত্রিবেলা আমি ফোন করেছি নচিকে, নচি আমাকে ফোন করেছি, যদি মানুষ হিসেবে যদি আমাকে কারুকে বলতেই হয়, আমি আমার সাথে কোনো দিন আজ পর্যন্ত পাঁচ মিনিটও বসে আমি সুবনবাবুর সঙ্গে কথা বলার মৌকা পাইনি, সুযোগ পাইনি, আমার সেই সৌভাগ্য হয়নি। আমি অনেক ক্ষেত্রে জেনেছি উনি নাকি আমাকে চেনেন না, জানেন না, সেগুলোও শুনেছি বিভিন্ন এতে মাধ্যমে। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো। আমি ওনাকে খুব ভালো করে চিনি এবং আমার গান শোনার মধ্যে ওনার গান আছে, তো আমাদের কোনোদিন আজ পর্যন্ত সেই পরিচয়টাই হয়নি, সেই দুটো বাক্য বিনিময় হয়নি যাতে উনি মানুষ মানে হিসেবে কীরকম, এটা আমার পক্ষে বলা সম্ভবই নয়। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। অনেক কথা বোঝা গেল, সব কথা মুখে নাই বা বলা হলো। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। অঞ্জনার কাছে চলে আসি, এবার একটু হালকা ফুলকা করে নিচ্ছি, আবার একটু চেঞ্জ করছি, প্রফেশন চেঞ্জ করে দিচ্ছি। অঞ্জনা এখন থেকে টিপিক্যাল পেজ থ্রি রিপোর্টার, ওকে? ক্যারেক্টারে ঢোকো। সৃজিৎ মুখার্জিকে কি প্রশ্ন করবে? যতবার সৃজিতদের সঙ্গে দেখা হয়েছে ততবারই সৃজিতদা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আমার কাজের, নানান কাজের, যে ভীষণ ভালো লাগে তোমার কাজ, আমি তোমাকে নিয়ে আমি কাজ করবই, এটা সবসময় বলেন। কবে করবেন এটা জিজ্ঞেস করবো তাহলে। রচনা ব্যানার্জিকে কি প্রশ্ন করবে? না রচনা দিশা আমার খুব, এই দেখো আমি ওকে দিদি বলি, হ্যাঁ এটাই জিজ্ঞেস করতে পারি। আমিও আমি রচনাদি বলি, আর রচনাদি আমাকে অঞ্জনা বলে। আমি দিদি নাম্বার ওয়ানে এসেছিলাম, তখন হঠাৎ করে রচনাদি আমাকে অঞ্জনা দি বলা শুরু করলো, কেন যাই না, সেটা ওকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল না এমনি এমনি বলেছিল, কিন্তু ওর সঙ্গে তিন দিন আগে দেখালো, তখন কিন্তু আমার দিদি বললো না। ওটা তো দিদি নাম্বার ওয়ানের ব্র্যান্ডিং, দিদি না, ওটা দিদি নাম্বার ওয়ানের সবাই দিদি। না না তার আগে আমি গেছি, আমাকে বলেনি, অথবা ধরে ফেলেছে বয়সটা। শ্রীলেখা মিত্রকে কি প্রশ্ন করবো? কেন এটা কেন? ইন্ডাস্ট্রি আমার একদম বন্ধু নেই, কিন্তু কেউ বলতে পারবে না কারোর সঙ্গে আমার কোনোদিন কোনো সমস্যা হয়েছে, কোনো ঝগড়া হয়েছে, কাউকে কোনোভাবে আমি অপমান করেছি, কেউ বলতে পারবে না। কিন্তু হঠাৎ করে তুই শ্রীলেখার নামটা শুনে এরকম করে? তার কারণ আমি নানান জায়গা থেকে শুনেছি যে শ্রীলেখাদের আমার ওপর ভীষণ অসন্তোষ, আমার ওপর ভীষণ রাগ, উনি দেখছেন এপিসোডটা এমন হতে পারে, তো আমি জানি না সেটা কেন ওনার আমার উপর এত রাগ। তো এইটা আমার একটা প্রশ্ন যে তুই দিদি বলে ডাকিস বলে রেগে গেছে, সেটা ওকে আমি ওর সিনিয়রিটির সম্মান করি, সেটা যদি না বুঝতে পারে তাহলে আমি কি করব? কেন এটা বাচ্চা মেলো বলে এত রাগ দিছিস লেখা টুটুটুচ। এবার একজনের কাছে একদম প্রশ্ন ছেড়ে দিচ্ছি, আমি কোনো অপশনই দিচ্ছি না, সাদা খাতা, যে কোনো তিনজনকে বাঁচো, তিনটে প্রশ্ন করো। তুই খুব চাপ দিয়ে দিলি, আরে আমাকেই বাঁচতে দিলি আমাকে। ঠিক আছে ধরো মিঠুন দা, সবাই জানতে চাইবে যে মিঠুন দাকে কে কি প্রশ্ন করতে চাইছে। তোমার হলিউড ডেবিউটা কবে হচ্ছে? হলিউড ডেবিউ? ইয়েস অফকোর্স, আমি খুব এক্সপেক্ট করেছিলাম, মানে অনেককেই দেখি, অনেক চরিত্রকে অনেকেই ব্যবহার করে, অনেক মানুষকে, তা আমার মনে হয়েছিল যে মিঠুন চক্রবর্তীকে নিশ্চয়ই বিদেশি ছবিতে মানে ওরকম একটা পার্সোনালিটিকে দেখতে পাবো। আচ্ছা এ তো গেল মিঠুন দা,
বাকি দুজন মুনমুন সেনকে একটা প্রশ্ন করব কি 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 প্রশ্ন করবে কেন আপনি আমার থেকে বড় হলেন আরেকজন বাকি রইল আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বলার আছে Very interesting. আমি প্রশ্ন করছি না কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমি খালি ওনার চোখে পড়িয়ে দিতে চাই যে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির যে মূর্তিটা এই মূর্তিটা তো একটা আমাদের ঐতিহ্যময় একটা স্কাল্পচার এবং সেই মূর্তিটার ইলেকট্রিক্যাল পোল এবং কেবলস দিয়ে এমনভাবে ঘিরে ধরা আছে এটা অত্যন্ত কু একটা দৃশ্য হচ্ছে আমি মোকাটা পেলাম বলে বললাম আমি এটা দেখতে চাই না বিশেষ করে আর বলা কারণ একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে কলকাতাকে রাত্রিবেলা এত সুন্দর দেখতে লাগছে এখন দিনের বেলাতেও লাগে দিনেরও লাগে এবং কিছু কিছু জায়গা আছে রাস্তাঘাট তো বটেই আলোকে দিয়ে এরকম বোঝে একটা অদ্ভুত সাইকেডেলিক একটা ট্রিপ হতে পারে হ্যাঁ এইসব এটা তো আমার মনে হয় উনি ভীষণ সৌন্দর্য সচেতন এবং সেক্ষেত্রে এই শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে যে সৌন্দর্যটা ওখানে রয়েছে সেটা উনি একবার একটা খালি মানে জানলেই জাস্ট ব্যাপারটা হয় এটা ভেরি সিম্পল একটা সলিউশন নেতাজির মূর্তিটা একটু দেখতে বড় আছে এই প্রসঙ্গেই আসছি আমাদের কানাঘুষো মনে হয়েছিল শুনে টুনে রাজনীতিতে আসছো কোন দলে যেতে চাও আমি এটার উত্তর দেবো না ঠিক আছে যদি উত্তর না দিতে চাও তোমার জন্য রয়েছে জিলেট গার্ডের তরফ থেকে একটি লাইফ লাইন আচ্ছা একবারই মাত্র ব্যবহার করতে পারবে এটা হাতে নিয়ে বসো তবে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আমার এই প্রশ্নের নয় দর্শকদের মধ্যে থেকে যে কোনো একজন প্রশ্ন করবেন তোমায় সেই উত্তরটা কিন্তু দিতে হবে এটা অ্যাভয়েড করা যাবে না কে প্রশ্ন করবেন আপনার নাম আর কোত্থেকে আসছেন নাম রাজা গড়িয়া থেকে এসেছি কি প্রশ্ন দাদা তোমার একটা গান আছে তোদের ঘুম পেয়েছে বাড়ি যা তো গানটা যখন লিখেছিলে কি ভেবে লিখেছিলে কলেজ লাইফ এর একটু পরে তখন আমার লেখা তখন কলেজ পলিটিক্সের সাথে কলেজ পলিটিক্সের নেতাদের সাথে আলাপ পরিচয় এবং তাদের কার্যকলাপ এটা সেটা দেখা এবং অফকোর্স ওই বয়সে চোখ খুলে নেতাদের বক্তব্য শোনা তাতে দেখছিলাম যে সমস্ত নেতায় মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত সুন্দরভাবে সেজে গুজে বলতো যে কালকেই লাল সকাল চলে আসবে এটা শুনতে শুনতে আমি খালি ভাবতাম যে কালটা কবে হবে কবে সেই নতুন সূর্যটা উঠবে এটা একটা বেসিক কি তুমি এলে উঠবে নাকি তুমি এসে যাওয়ার পরে উঠবে তো আমি সেটা খুব ধন্দে ছিলাম তার জন্য আমি বলেছিলাম ঢুলু ঢুলু চোখ দেখি কত লোক দিয়ে তাকিয়াতে ঠেস বলে আহা বেশ 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 বলে আর শুধু যায় ঢুলে ঢুলে চোখ লাল 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 সে সকাল আর কবে লাল হবে হ্যাঁ এবং জনগণকে খালি ঢপ দিয়ে যাওয়ার বিরুদ্ধে বলেছিলাম যে তোদের ঘুম পেয়েছে বাড়ি যা তোদের ঘুম পেয়েছে বাড়ি যা স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে রাজা এই প্রশ্নটা করার জন্য তুমি একটা সেলফি তোলার সুযোগ পাবে একটু পরে চলো এবার অনেকক্ষণ ধরে খেললাম আমরা এবার একটু র্যাপিড ফায়ার খেলবো কতটা কনফিডেন্টলি কনসিস্টেন্টলি উত্তর দিয়ে তোমরা কতটা সাকসেসফুল হচ্ছ দেখা যাক প্রথমে অঞ্জনা কে বেশি কাছের বর না ছেলে ছেলে শাড়ি নাকি ওয়েস্টার্ন ড্রেস শাড়ি সিরিয়াল নাকি সিনেমা যে কোনোটা ফোন উইথ লক অর উইদাউট লক উইথ লক রাগি মা নাকি ফ্রেন্ডলি মা ফ্রেন্ডলি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা নাকি গড়িয়াহাটায় শপিং ফুচকা খুব তাড়াতাড়ি উত্তর দিয়েছে ভীষণ তাড়াতাড়ি উত্তর দিয়েছে শিলারা মাচায় গান না ছবিতে গান মাচায় হাফ প্যান্ট নাকি জিন্স হাফ প্যান্ট কচুরি নাকি ডিম পাউরুটি কচুরি হ্যাপিলি সিঙ্গেল নাকি বিয়ে করতে চাও হ্যাপিলি সিঙ্গেল থাকলে খুব ভালো বাউল না রবীন্দ্রসঙ্গীত বাউল বাউল ঠিক আছে এই রাউন্ডটা শেষ হলো এই বিচারটা করার আগে আমরা রাজাকে ডেকে নিচ্ছি গড়িয়ার রাজা
এত সুন্দর প্রশ্ন করার জন্য জিলেট গার্ডের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার গুড়িয়ার রাজার জন্য। থ্যাংক ইউ, গুড নাইট। এতক্ষণ ধরে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজে। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডে। আপনাদের দুজনের জন্য রয়েছে জিলেটের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার জিলেট মার্ক 3। আমার ভীষণ কষ্ট করে এই জায়গায় আসা, তো আমার এই কষ্টটার সঙ্গে আমার সাথী ছিল আমার ছেলে, পুরোটা বড্ড কষ্ট করেছে আমার সঙ্গে সঙ্গে তোর জন্য। আমাদের তরফ থেকে কফি মেকার আছে, এটা কে নিতে চাও? কফি আমি পছন্দ করি না। তাহলে আমি নেবো। তাহলে নেবে, এখানে রইলো, আর ওখানে রয়েছে টোস্টার। ব্রেকফাস্টে আমি পাউডারটা খুব তাড়াতাড়ি খাওয়ার জন্য ওটাই খুব পছন্দ করি একদম। আমার তরফ থেকে থাকছে গিফট হ্যাম্পার দুজনের জন্যই। ফিয়ামা, দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। ক্যা বাত! বুর্জুয়া দাদ, আপনারা এবং তুমি আসুন এবং এসো। বুর্জুয়া দাদা, অনু উৎসবের কথা দিয়েছিলাম, হ্যাঁ এই দেখ মহানু মহোৎসবের আয়োজন করে ফেলেছি। এই যে প্রতিবেশিনী আর এই যে ইনি, যাকে আমি আমার বলে চিনি। ঠিক আছে, তুই কি করেছিস রে? তুই তা করে হরিণ লুটের বন্দোবস্ত করি, একটা চুমু খাই। চুপ কর। লাভেবলি চ্যালেঞ্জড, মেন্টালি রিটার্ডেড, অনেক হয়েছে ইরোটিক পান, এখন হবে জাস্ট নাচ আর গান। শিলাদা, অঞ্জনাদি, জাস্ট হ্যাভ ফান। আচ্ছা, মিষ্টি মুখ ছাড়া কি কখনো হরি লুট হয়? না না, এসে গেছি। এই যে, এই তো হাটি, সোনা মুখের ডালের লাড্ডু, ওরে বাবা, আলু সাই, আর আছে বৌদির বাপের বাড়ি বর্ধমান, এখানকার মিহিদানা আর সীতাভোগ বর্ধমান। শিলাদা, একটা গান দিয়ে। আরে অতিথিরে খাইতা দে আগে কি তুই? শিলাদা গান গেয়ে নিন, তারপর খেয়ে নেবেন। তার আগে আমরা দেখি মানে এগুলো খাওয়া যায় কি না। পিনারে পলাশের বন পালা বো পালা বো মো, পিনারে পলাশের বন পালা বো পালা বো মো, নংটা ইঁদুরে ঢোল কাটে ও কাটে, নেংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে, বতরে পিরিতি ফুল ফুটে, বতরে পিরিতি ফুল ফুটে, আমার বধূ রাত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা, ভিনসারে উঠে ধান কুটে ও কুটে, ভিনসারে উঠে ধান কুটে ও কুটে, বতরে পিরিতি ফুল ফুটে, বতরে পিরিতি ফুল ফুটে, নদী যদি মদ হতো মাতালে প্যাড ভরে খাইত রে, নদী যদি মদ হতো মাতালে প্যাড ভরে খাইত রে, আরে চাইক না হতো বালি কি করলি মা কালি, আরে চাইক না হতো বালি কি করলি মা কালি, বড় দাদা গো বড় দিদি গো বড় দাদা গো, চামচিকা মাদলি বাজা পাটায় পাটায় ইন্দুর চড়ে 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 চড়ে, পাটায় পাটায় ইন্দুর চড়ে, ইন্দুরে বেড়াল খায় হয়,
পাটাই পাটাই ইন্দুর চরে ইন্দুর রে পেটাল বড় দাদা গো চামচিকা বাদলি বাজার বড় দাদা গো চামচিকা বাদলি বাজার বড় দাদা গো বড় দিদি